মা গো, দুটো ভিক্ষা দেন মা। বাড়িতে মানুষ নিয়ে যাও। আপনি যদি 1 মিনিটের জন্য মানুষ হন তাহলে খুব ভালো হতো। তারা কেমন আছিস? অনেকদিন পরে তাদের সাথে দেখা হলো। হ্যাঁ, আমরা ভালো আছি। জানিস, প্রতিদিন এই খালি বলি আসবো আসবো বলে আর আসা হয় না, আর আজকে আসি বললাম। মা মা, তোকে না বলছি যে কানে কানে কোনো কথা বলবি না, যা বলা এমনি বল। মা, বাবা জানতে চেয়েছিল তোমার মার বান্ধবী গুলির কি ঘর সংসার নেই? সেই সকাল থেকে আড্ডা মারছে, ওটার কোনো নামই নিচ্ছে না। থাকবো না, খুব বড্ড করে দেখবো এবার জগৎটাকে। আমি এটাকে পাগল হয়ে গেল নাকি রে? বলতেছি কি, থাকবো না, খুব বড্ড করে দেখবো এবার জগৎটাকে, গিয়ে দেখি আমি কি বলতেছি। লোকেরা অমত করে কেন? মানে তোর নিশ্চয় কোন মেয়ে চক্কর করেছে, আর এই কথাগুলো ওই নিশ্চয় ডাইনি বলেছে, তাই না? ওই ডাইনি গুলো তো সব সময় ছেলে ভাসানোর জন্য লেগে থাকে। একটা ভালো ছেলে দেখলেই হয়েছে। বাবা, এদের থেকে সাবধানে থাকিস, এই মেয়েগুলো খুব বাজে আর বেহায়া হয়। ও, তুমি থামো তো। মা থামো। কেন থামবো? এরকম কোনো ব্যাপারই নেই। বাবা বলেছিল তোমাদের নাকি লাভ ম্যারেজ হয়েছিল। মা মা, কি হয়েছে রে মা? মা, আমি একটা পোকা খেয়ে ফেলেছি। বলিস কি মা, তাড়াতাড়ি 1 গ্লাস পানি খা। মা, চিন্তা করো না, পোকা খাওয়ার পর পোকা মারার বিষ খেয়েছি। তা ভাই, আপনার ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, মোটামুটি চলছে ভাবি। সকাল সকাল বন্ধু ফোন দিল যে বন্ধু আস, আমার বাড়ি আস, দুজন একসাথে যাই। আমি আসলাম। আপনি বসেন, ও রেডি হচ্ছে। মা, আমার স্কুল খুলেছে, আমি স্কুলে যাই। রোহন, উনি তোমার আব্বুর বন্ধু। আব্বু কেমন আছেন? সি বাবা, উনি তোমার আব্বু না, আঙ্কেল হন। ওই সেদিন চাচার বন্ধু এলো, আর তুমি বললা চাচার বন্ধু চাচা হয়, তাহলে আব্বুর বন্ধু তো আব্বুই হয়। তুই আমার কোনো কথাই শুনিস না, দেখি যখন তোর বাচ্চা হইব তখন তোর কথাও শুনবো না। মায়ের কথা শুনতে না। আমি এবার স্কুল থেকে 2টা পুরস্কার পেয়েছি। তা কি কি রে বাবা? মা, একটা পেয়েছি স্মরণ শক্তির জন্য, আরেকটা মনে পড়ছে না।